দেখুন, বাংলাদেশের বন্যায় 37 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 33 লাখ। বন্যায় দেশের 21 জেলায় 32,87,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। 1,72,217 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। 7,52,000 পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় এখন পর্যন্ত 37 জনের মৃত্যু হয়েছে। বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ গোলাম মোস্তফা সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এ পর্যন্ত 1,599টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে 4,11,000 মানুষ আশ্রয় নিয়েছে। গত 9 আগস্ট থেকে বন্যায় ত্রাণ হিসেবে 3,250 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। 1,32,00,000 নগদ টাকা দেওয়া হয়েছে। 16,000 শুকনো খাবারের প্যাকেট দেওয়া হয়েছে। বন্যা মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, বন্যার্তদের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অব্যাহতভাবে কাজ করছে। বানভাসী মানুষের কষ্ট লাঘবে স্থানীয় প্রশাসনকে আন্তরিক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে, আশা করছি কোনো ধরনের সংকট হবে না। এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ ত্রাণ না পেলে ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তাকে সহায়তা দেওয়া হবে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।